খড়গপুরের সংঘর্ষী ক্লাবের পুজো এবং ভেতরের থিম, আর এই হলো দুর্গা প্রতিমা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো আজকে এসে গেছি আমি খড়গপুর, খড়গপুরের সংঘর্ষী ক্লাব। সেই খড়গপুরের সংঘর্ষী ক্লাব স্টেশন রোডের কাছে এই পুজোটা হচ্ছে। দারুণ থিমটা করেছে বন্ধুরা, তো দেখতে থাকুন স্কিপ না করে, আজ পুরো প্যান্ডেলটা ঘোরাই চলুন, ঠিক আছে? তো বন্ধু, এটা হচ্ছে খড়গপুরের সংঘর্ষী ক্লাবের পুজো। চলো ভেতরে ঢোকা যাক। দেখো বন্ধুরা, থিমটা খুব সুন্দর করেছে, কিন্তু একটা আদিবাসী থিম করেছে। সুন্দর একটা আদিবাসী থিম, দেখার মতন লাগছে কিন্তু। আর এখানে দেখো একজন দাঁড়িয়ে আছে হরিণ টরিণ নিয়ে, একদম শিকার করবে বলে আদিবাসীরা। আর এই হচ্ছে ক্লাবের পুজো মণ্ডপ। অ্যাকচুয়ালি এখানেই ঠাকুর আছে, এটাই পুজো মণ্ডপ। তো এ দেখুন ভালো করে পুজো মণ্ডপটা, পুজো মণ্ডপটা কিন্তু দারুণ হয়েছে। চলুন মণ্ডপের ভেতরটা ঢোকা যাক, মাতৃ প্রতিমাটা দর্শন করা যাক। তো বন্ধুরা দেখুন, এটার এই সাইড দিয়ে ঢুকতে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ডান সাইড দিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে। প্রচুর ভিড়ও আছে, দেখুন এটা দিয়ে ভেতরে ঢুকছে, ভালো ভিড়ও আছে। তো দেখুন বন্ধুরা, জাস্ট ওয়াও, শুধু ওয়াও লেভেলের ভিতরের ভিউটা কিন্তু জাস্ট ওয়াও লেভেলের। দেখুন থিমটা, দেখুন থিমটা দেখলেই আপনার পছন্দ হবে, দেখতে যেতেও ইচ্ছে করবে। তো দেখতে গেলে স্টেশন রোডে সংঘশ্রী ক্লাবের এই পুজো, ঠিক আছে? তো দেখুন ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? আর পুরো থিমটা তো জাস্ট ওয়াও, এটা ওয়াও লেভেলের ভিউ আর কি, ঠিক আছে? জাস্ট ওয়াও, এর থেকে আর কিছু কথা নেই। তো এর থেকেও কিছু কথা নেই। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এই ওয়াও লেভেলের ভিউটা দেখানোর জন্য যে এফর্টটা আমার দরকার, যে এনার্জিটা আমার দরকার, সেই এনার্জিটা একটু বাড়িয়ে তুলুন প্লিজ। সাবস্ক্রাইব করুন আর মাতৃ প্রতিমা দর্শন করুন। দেখুন মাতৃ প্রতিমার যে মুখের যে রূপের যে ছটা, সেটাও কিন্তু খুব সুন্দর করেছে, ঠিক আছে? তো পুরো আদিবাসী স্টাইলে মাতৃমূর্তি প্রতিমাকে ডিজাইন করা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, কত শোভার লাগছে। শুধু আমার কথাতেই শোভার নয়, তো আপনাদের কমেন্টসের মাধ্যমে না জানালে আমি বুঝতে পারবো না যে কতটা কি শোভার হয়েছে আর কতটা ভালো হয়েছে। তো আমার তো ওয়াও লেভেলেরই লাগছে। এবার আপনাদের কি লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, ঠিক আছে? কারণ আপনারা না জানালে আমি সেটা নিয়ে কিছু বুঝতে পারবো না, ঠিক আছে? তো দেখুন এটা বাইরের ওভারভিউটা। তো বন্ধুরা, পুরো মণ্ডপটা আপনারা পুরো ঘুরিয়ে দেখলেন, কেমন লাগলো বলুন। আর যদি ভালো লেগে থাকে, যদি মনে ছুঁয়ে থাকে, কিন্তু যদি হার্টে টাচ করে থাকে, তো প্লিজ লাল রঙের ওই সাবস্ক্রাইব বাটনটাকে প্লিজ টাচ করে দিন, আর বেল বাটনটাকে অলে করে দিন।